হ্যালো কে? বন্যা কবলিত দুস্থ মানুষ যে সহযোগিতা আমি কেন করব? শুনে, এই প্রত্যেকটা পয়সা আমার অনেক কষ্ট করে অর্জন করা, ঠিক আছে? এই দুস্থ গরিব মিসকিনদের এই টাকা পয়সা দিয়ে আমার কোনো লাভ আসবে না। এই টাকা দিয়ে আমি আমার মতো চলবো, যা খুশি তাই করব। এই নাম্বারে কোনো দিন ফোন দিবেন না, রাখেন, বাই। আমার কয়দিন কইছি এসব ফালতু নাম্বারটা আমার এখানে ফোন না আসে। বন্যা কবলিত মানুষগুলোর পিছনে আমাদের একটু দাঁড়ানো প্রয়োজন স্যার, আপনি যদি একটু এগিয়ে আসতেন। এইসব ইমোশনাল সিম্প্যাথি দেখানোর আমার কোনো সময় নেই, ঠিক আছে? জি বস। এদের পিছনে পয়সা খরচ করে আমার এক পয়সার লাভ নাই। আমার নিজের ব্যবসা উঠাইতে আমার কত কষ্ট হয়েছে তুমি জানো না বস। মান্থলি আমি 100-200 কোটি টাকা লেনদেন করতে হয়। উফ, আর ভাই ব্রাদারগুলো লগে উঠা বসা করতে হয়, বুঝো নাই? ভাই ব্রাদারগুলো লগে একটা ব্যালেন্স করতে হয়। এগুলো কিন্তু আমি আর্মস আর ড্রাগসের ডিলিংস করি, 400-500 কোটি টাকা লেনদেন তো এনে চলে আসে। আর মিয়া বুঝো না, গ্যাঞ্জাম করলে ছোটো ভাইগুলোকে দিয়া 4-5 জনে শোয়াই দিই, ওগুলো তো কিছু দিতে হয়। জি বস। আর বাড়িতে ফিরলে তো তোমাকেও ভাবিদের চাওয়া পাওয়ার শেষ নেই। একবার ঠান্ডা রাখার লেগেও এনাফ খরচপাতি আছে, এত কিছু কইরা বুঝছো, এত মাথা ব্যথা নিয়ে আমার পক্ষে চলা সম্ভব হইতেছে না। আর তার মধ্যে তুমি এই ধরনের লোকজনগুলারে আমার কাছে নিয়ে আসো, এদের নাম্বারতে ফোন দিলে আমার দৌড়াই দাও। ফার দ্বারা কোনো দিন একবার ফোন দিয়ে ফোন এলে আমার কাছে তুমি দিবা না, শেষ, বুঝছো? ঠিক আছে বস, আপনি যেমনি বলবেন তেমনি করতেছি। বস, অনুমতি দিলে আপনাকে একটা কথা বলি? হ্যাঁ কও। বস, সময় থাকতে আপনি খারাপ কাজগুলো সাইড়া ভালো পথে চলে আসেন। এই ক্ষণস্থায়ী দুনিয়া আপনার ধন সম্পদ ক্ষমতা কোনো কিছুই কাজে আসবে না। আপনি একটা বার চিন্তা করুন তো, আপনি যদি মারা যান তাহলে আল্লাহর কাছে কী নিয়ে দাঁড়াবেন? তাই আপনার উচিত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ভালো হয়ে যাওয়া। ক্লিয়ার বুঝতেছি না, একটু কাছে আসো তো, মুখটা একটু কাছেই না কো। তুই চামচা আসছিলি, চামচার মতোই থাকবি। ইঁদুর হইয়া সিংহের গায়ে হাত দিস না, বুঝছস? আগুন লেগে যাইব গায়ে। ঠিক আছে বস। তুই জেহানাজও সয়ে নিয়ে থাক, বড় বড় কথা কইতে আসিস না, তাহলে জিব্বা টান দিয়ে একটা ছিড়াবাম। বস, আপনার ইমার্জেন্সি কল আসছে। ব্যস্ত আছি এখন। আপনার ডক্টর থেকে কল আসছে। হ্যালো। হ্যালো বাদশা ভাই, আমি ডক্টর ইব্রাহিম বলছি। হ্যাঁ ডক্টর সাহেব। আপনার ফাইনাল টেস্টগুলোর রেজাল্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। রিপোর্টে কি দেখলেন ডক্টর? আপনাকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আপডেট দেওয়ার জন্য কল করেছি। রিপোর্টে সব কিছু ঠিক আছে তো? ওয়েল, আপনার রিপোর্টগুলো দেখে আমরা যতটুকু বুঝতে পেরেছি এবং আমাদের কাছে নিশ্চিত যে আপনার ক্যান্সার হয়েছে এবং সত্যিকার অর্থে আপনি একদম টার্মিনাল স্টেজে আছেন। আর আপনাকে আসলে বলতেই হচ্ছে, এই অবস্থা থেকে আপনি হয়তো বড় জোর 3-4 মাস পৃথিবীতে জীবিত থাকবেন। ডক্টর, কত টাকা লাগবে বলেন, যত টাকা লাগবে দিব। অ্যাকচুয়ালি টাকা পয়সা দিয়ে যদি এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যেত, আমি নিজেই আপনাকে সাজেস্ট করতাম আপনার অপারেশনের জন্য টাকা পয়সা খরচ করার জন্য। বাট আই এম রিয়েলি সরি বাদশা ভাই, আসলে আপনার অবস্থানটা এমন জায়গায় চলে গিয়েছে ক্যান্সারের, আমাদের হাতে আর কিছুই করার নেই। আই এম রিয়েলি সরি, আপনি হয়তো আর কিছুদিন পৃথিবীতে বেঁচে আছেন। দিস আর ভেরি লাস্ট ফিউ ডেজ অফ ইউর লাইফ বিফোর ইউর ডেথ। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে। শীঘ্রই তোমরা জানবে, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। তারপর সেদিন অবশ্যই তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।